暑。নিস্তব্ধতায় অনেক কথা বলে, আমি কোনো কথা বলতেছি না, শুধু দেখাচ্ছি। আমরা এই দুইটা রুম নিয়েছিলাম, খুবই মনোমুগ্ধকর পরিবেশ।
এত সুন্দর বাতাস, এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ কিসের? কিসের গন্ধ এত সুন্দর, মন ভরে যাচ্ছে। আমি আপনাদের সব গাছগুলো গাছ দেখাচ্ছি, কিন্তু এত সুন্দর গন্ধ কোন ফুলের? এখানে তো ফুলে দেখতেছি না, কিন্তু এত সুন্দর গন্ধ শোনো এখানে। এখানে আমরা বিশেষ সুবিধা পাইছি আমার ভাগ্নির কারণে, আরো বেশি সুবিধা পাইছে লুবা কোনোদিন সুইমিং এ নামেনি, নামতো না, আমরা সবসময় নামতাম। এত লোক হওয়ার পরও ওইখানকার স্টাফদের দিয়ে 2 ঘন্টা কোনো গেস্ট অ্যালাউ করেনি। এবং এখানকার স্টাফ এত ভালো এবং খুবই পোলাইট এরা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যে খাবারগুলো খেয়েছি খুবই সুস্বাদু খাবার এরা পরিবেশন করেছে। প্রথমে আমরা চেয়েছিলাম বাইরে খাইতে, আমরা এখানে মঙ্গলবার পর্যন্ত আছি, জানি না আরো কিছুদিন থাকতে পারবো কিনা। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার খুবই ভালো লাগছে আমার। রিফ্রেশমেন্টের জন্য অনেক সুন্দর একটা জায়গা, কালকে যখন বোটে যাচ্ছিলাম অর্ধেক রাস্তা যাওয়ার পর মানে এত জোরে বাতাস আর এত জোরে বৃষ্টি, আমরা ভয় কন্টিনিউ করিনি, ব্যাক আসছি। কিন্তু দেখেন এখন পানি কি শান্ত, কে বলবে কাল কে আমাদের ভয় দেখাইছে। এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে আরো অনেকক্ষণ ধরে রাখি।
আমি এখন একদম রাত জাগতে পারি না, 10টা বাজলেই একবারে ঘুম এসে হয়ে যায়, তাই সকালে উঠি, ভোরে আমার ঘুম ভাঙে। এটা অবশ্য ভালো অভ্যেস, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, গুড। ওরা এখনও উঠিনি, সবাই ঘুম। তো সুন্দর গন্ধ, এটা কি মাটির গন্ধ? মাটির গন্ধ এত সুন্দর হয়? কোনো গাছে তো ফুল নাই, কোনো গাছে ফুল নাই, তাহলে এটা মাটির গন্ধ। ভিডিওটা এতক্ষণ বানাচ্ছি, বড়াপ্পু আসেনি, উনি সারা ভিডিওটা যেন দেখতে পারে সেজন্য ওনার জন্য বানাচ্ছি। উনি যদি অনেকক্ষণ ধরে দেখে আমার ভিউয়ার অনেক বাড়া যাবে, এটাই একটা উদ্দেশ্য। শখ ভেড়ে যখন ফোন দিলাম আসার জন্যে, তখন শখে বললো যা খুব সুন্দর। না গেলে মিস করবি। আমি সুহাগ ভাইয়ের অনেক ভালোবাসি। ওকে, ইনাদের আতিথেয়তা খুবই ভালো লাগছে, এটা হয়তো এসার কারণে, কিন্তু খুবই ভালো পাইছি। সরি ভাইয়া, একটু পড়ে যাই, এই মোবাইল পড়লো। এটা আর একটা জায়গা দেখেন, পুরাটা দেখেন, একদিন শেষ হবে বলেন।
সেজন্যই তো 4 দিন থাকবো। Thanks a lot for watching my channel.